بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওলাইকুম আসসালাম আরেকানতুল্লাহি আবারকাতো মহিনুদ্দিন ভাই ইতালি থেকে জানতে চেয়েছেন তিনি কোনো কৃষি ব্যাংক নামক কোনো ব্যাংকে টাকা রেখেছেন যেখান থেকে তারা বলেছে যে আপনাকে কিছু পার্সেন্টেজ দেওয়া দেওয়া হবে জি ভাই পার্সেন্টেজ বলেন কিংবা লভ্যাংশ বলেন কিংবা যাই বলেন এগুলো সবই হচ্ছে সুদ জি যে কোনো ব্যাংকে ইসলামিক ব্যাংক ছাড়া ইসলামিক ব্যাংক ছাড়া যে কোনো ব্যাংকে টাকা রাখলে যে বাড়তি কিছু পাওয়া যায় সেটা হচ্ছে সুদ সেটা হচ্ছে হারাম মহান আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাইআ রিবা মহান আল্লাহ ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় করাকে হালাল করেছেন ওয়া হারাম আর রিবার সুদকে হারাম করেছেন সমস্ত রকমের সুদ হারাম আপনি কাউকে টাকা ঋণ দেওয়ার পরে যদি কিছু বাড়তি নেন সেটা যেমন হারাম ঠিকছে এরকম ব্যাংকে টাকা রাখার পরে যদি আমরা তাদেরকে তাদের কাছ থেকে জোর করে নেই না ব্যাংকে আমরা যখন টাকা রাখি যখন তখন আমরা কিন্তু ব্যাংকে বাধ্য করি না যে আমাদেরকে এত দিতে হবে তা সত্ত্বেও কিন্তু স্বেচ্ছায় দিলেও হারাম যেমন মনে করেন আমি আপনার কাছে যদি এক লাখ টাকা ঋণ নিই আর যদি আমি বলি ভাই আমাকে এক লাখ টাকা ঋণ দিন আমি আপনার এক লাখ এক লাখ এক হাজার টাকা দেবো এক বছর পরে তাহলে আমি স্বেচ্ছায় দিলেও কিন্তু সেটা নেওয়া যাবে না জি সুদ সুদ বিধায় ইসলামিক ব্যাংক ছাড়া যত ব্যাংক আছে যে কোনো দেশে ইসলামিক ব্যাংক ছাড়া যত ব্যাংক আছে সেই সেই ব্যাংকে লেনদেন করতে হলে যে আমরা টাকা আমরা রাখতে পারবো জি কিন্তু যে ইন্টারেস্ট তারা যে দেবে সেই ইন্টারেস্ট আমরা নিতে পারবো না সেটা তুলে নিয়ে আপনি যদি কোনো ব্যাঙ্কে আপনার টাকা থাকে আর যদি ইন্টারেস্ট থাকে তাহলে সেই ইন্টারেস্ট আপনি আলাদা করে হিসাব করে রাখবেন এবং সেই টাকাটা আপনার এলাকার কোনো বুজুর্গ যে কোনো আলেম বিখ্যাত আলেম বা কি বলছে যারা কোরআন হাদিসের ভালো জ্ঞান আছে এরকম কোন আলেমকে সেই টাকাটা আপনি তার হাতে তুলে দিন এবং বলুন যে বলে হুজুর আমার এই টাকাটা ব্যাংকের সুদের টাকা এই টাকাটা কি করে খরচ করতে হয় আপনাকে দিলাম আপনি খরচ করুন মোট কথা ব্যাংকের সুদ